ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ার জয়পুর তাঁতিপুকুর সংলগ্ন এলাকায় মৃত এক বাইক আরোহী। আপনাদের আবার একবার জানিয়ে রাখি, ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ার জয়পুর তাঁতিপুকুর সংলগ্ন এলাকায় মৃত এক বাইক আরোহী। মৃত ব্যক্তির নাম কার্তিক দালাল, বাড়ি মোবারকপুরে। জানা যায়, বাড়ি থেকে বের হয়ে তাঁতিপুকুর এলাকায় চা খাওয়ার পর জয়পুর আসছিল, আর তার কয়েকশো মিটারের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। সূত্র মারফত জানা যায়, কোনো অচেনা গাড়ি পিছন দিক থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পাশে কোনো গাড়ি যাওয়ার ফলে একেবারে মাথার উপর দিয়ে পিছে চলে যায়, আর সেখানেই ঘটনাস্থলে মারা যান ওই ব্যক্তি। স্থানীয় মানুষজন ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতে পান, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মোটর সাইকেল নিয়ে পড়ে আছে, তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সাথে সাথে খবর দেওয়া হয় জয়পুর থানার পুলিশকে। জয়পুর থানার পুলিশ দ্রুততার সাথে খবর পাওয়া মাত্রই ওই এলাকায় গিয়ে পৌঁছয় এবং মৃত ব্যক্তির দেহটিকে উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। খবর দেওয়া হয় মৃত ব্যক্তির বাড়িতে। বাড়ির লোকেরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন এবং ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, মিনিট কুড়ি আগেই বাড়ি থেকে বের হয়েছিলেন, বাজার করার জন্য জয়পুর আসছিলেন, আর তার মধ্যেই এই দুর্ঘটনাটি ঘটে। কিভাবে হলো এই দুর্ঘটনা তার কারণ জানা নেই কারোরই। তবে জয়পুর থানার পুলিশ কিভাবে ঘটলো এই দুর্ঘটনা তা সিসিটিভি দেখে ঘাতক গাড়িটিকে চিহ্নিতকরণের চেষ্টা করছে, দ্রুততার সাথে তদন্ত শুরু করছে। বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। কিছুক্ষণ আগে এখানে আবার চা খেয়েছে দোকানে, লক্ষিন্দর দোকানে দিয়ে আসছে, আর আমরাও তো মাঠ থেকে আসছি, মাঠে আছি, সব আসছি। আপনি কি হন? আমার প্রতিবেশী কার্তিক দালাল। বাড়ি বয়স কত হবে মনে হয়? বয়স আপনার ধরতে পারেন 48। আটচল্লিশ আনায় লেট কানায় দাঁড়ান।